হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমাদের বাড়িতে বৈষ্ণব সেবা হবে, মানে বাবার বাবার কি দাদু, যে ঠাকুর দাদা, তার দাদুর হচ্ছে আজকে বাৎসরিক কাজ। তো বাৎসরিক কাজ উপলক্ষে আর কি বৈষ্ণব সেবাটা দেয়া হবে। এটা হচ্ছে মাসি, মাসি হচ্ছে বৈষ্ণবী। তো মাসি আর মাসির যত চেনা জানা আছে তাদেরকে নিয়ে আর কি বৈষ্ণব সেবাটা হবে। তো সেজন্য মাসি আগে এসে রান্না শুরু করে দিয়েছিল, পরে এসে আবার মাসির চেনা জানা যারা আছে তারা এসে রান্না করছিল। আর এখানে দেখো কীর্তন শুরু হবে, তাই এরা এখানে মালা বদল করছে না কি সমস্ত আছে সেগুলো করছে। এটা হচ্ছে রূপাদি, মানে এটা হচ্ছে আমার মামাতো যা, তো রূপাদি রেডি করে দিচ্ছিল। কীর্তন দেওয়ার আগে একটু পাঠ হবে, মানে শ্রীমদ্ ভগবদ্ গীতা গীতা পাঠ হবে আমাদের বাড়িতে। তো ওই যে যে কাকুকে দেখতে পাচ্ছ ওই কাকুই পড়বে আর কি। তো সেই জন্য আর কি সবাই মালা বদল করছিল। কি নিয়ম বলে সবাই সবার দিকে তাকাচ্ছিল, মানে বৈষ্ণবীরা একজন আরেকজনের দিকে তাকাচ্ছিল আর তিলক পড়াচ্ছিল আর সঙ্গে মালা মালা বদল করছিল। যদি তোমরা জানো তাহলে কমেন্ট করো। আমাদের বাড়িতে এই ঠাকুরের যে কোনো অনুষ্ঠানে আর কি মাসি সব যোগাড়যন্ত্র করে বেশিরভাগ, মানে যদি বাড়িতে কোনো কীর্তন টীর্তন হয় তখনও মাসি সেই লোক নিয়ে আসে, মানে মাসি আর কি কীর্তনও করে এইসবের মধ্যেই থাকে সবসময়। মাসি গান করে, মানে ঠাকুরের পুজো টুজো এইসবের মধ্যেই মাসি বেশি থাকে।
মানে এই মাসি হচ্ছে আমরা যে উনানে খাই আর কি, যেই গ্যাসে আমাদের রান্না হয় সেই গ্যাসে কিছুই খায় না, মানে চা পর্যন্ত খায় না সেরকম আর কি। তো ওই যে গীতা পাঠ, তারপরে ওদের কীর্তনের পরে এবার ভোগ আরতি হচ্ছিল, তাই সবাই কিন্তু খুব সুন্দর করে আরতি করছিল, আর সবাই কিন্তু খুব সুন্দর করে নাচ করছিল। আমরা সবাই বেশ ভালো ওখানে এখানে বেশ আনন্দ করছিলাম, মাসি গান করছিল আর কি। দেখো বয়স হয়ে গেছে কত, তাও ওনার শরীরের কত ফিটনেস, উনি কিন্তু লাফিয়ে লাফিয়ে নাচ করছে। আর ওই যে কাকুকে দেখতে পাচ্ছ, সেই কাকুই কিন্তু যে লাফাচ্ছিল সেই কিন্তু গীতা পাঠ করেছিল। আর এখানে দেখো আরেকটা দাদু কাশি বাজাচ্ছে, সেও কিন্তু ভালোই স্ট্রং আছে, এই বয়সেও ঠাকুরের নাম করতে অন্য জায়গা থেকে এসছে, বেশ ভালোই লাগে এইসব অনুষ্ঠান। Thank you.
শুনেছি নাকি ভোগ দর্শনে দুর্যোগ কাটে, তাই আমিও তোমাদের জন্য তুলে রাখলাম গোপালের ভোগ দর্শন করার জন্য। এই দেখো, এটা হচ্ছে আমাদের গোপু, আর দুটো গোপুই আমাদের, আর এটা হচ্ছে দাদু আর ওই যে ঠাকুমা। তো দাদু ঠাকুমার ছবিটাকে নিয়ে আসা হয়েছে। আর এই দেখো, এখানে সব কিছুই যা যা আছে, মানে এগুলো সব কিছুই বৈষ্ণব সেবার জন্যই করা আর কি, আর এটা ভোগের জন্য রয়েছে। তো এই যে এইগুলো সব এই ঘরে আলাদা আলাদা করে রাখা হয়েছে। এই যে তুলসীদানি, তুলসীদানিকে কিন্তু এই রূপা দিই বললাম, রূপা দিই সাজিয়ে। বৈষ্ণব সেবা হয়ে গেছে, তো তারপরে আবার হাত ধোয়ার জন্য এই গামলাটা এগিয়ে দিয়ে, মানে ওরা যখন খাচ্ছিলো তখন মাসি বলছিল যে আমাদের যেতে না, তো আমরা আর সেই জন্য যাইনি, তো মাসি নিজেই খেতে দিচ্ছিল। আর ওরা বেশ মজা করছিল, আমরা সেটা দেখছিলাম। আর একটা গামছাও দেওয়া হয়েছিল মুখের জন্য। তারপর সন্ধ্যাবেলা মাসি আর ওরা সবাই চলে গেছিলো, তারপর পাড়ার কিছু লোকও খেয়েছে, আমরা সবাই খাওয়া দাওয়া করেছি। তারপরে সন্ধ্যাবেলা মাসি একটু আরতি করে, তারপরে ঠাকুরের গান কীর্তন করে তারপরে মাসিও গেল। আর আজকে এটাই ছিল আমাদের বাড়ির অনুষ্ঠান, কি বৈষ্ণব সেবার অনুষ্ঠান। আমার ভিডিওটা আমি এখানেই স্টপ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা ততক্ষণ সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো।